ইউরোকোপার পর এবার অলিম্পিক্সের পালা। এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা একাধিক খেলায় অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতাকে বিশ্বের সবথেকে বড় এবং সবথেকে সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু শুরুর সময় অলিম্পিক্স মোটেও এমন জমকালো ছিল না। 776 খ্রিস্টপূর্বাব্দে শুরু হওয়া এই প্রতিযোগিতাকে বলা হয় প্রাচীন যুগের অলিম্পিক্স, যেটি শুরু হয়েছিল প্রাচীন গ্রিসের অলিম্পিয়া শহরে, কারণ ওই শহরেই ছিল গ্রিক দেবতাদের রাজা জিউসের মন্দির। গ্রিক দেবতা জিউসের সম্মানে শুরু হয়েছিল এই ক্রীড়া অনুষ্ঠান। সেই সময় মূলত প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রগুলির প্রতিনিধিরাই এই খেলায় অংশগ্রহণ করতে পারত। সাধারণ প্রতিযোগিতা ছাড়াও মল্লযুদ্ধ, ঘোড়দৌড়, রথ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। খ্রিস্টপূর্ব ষষ্ঠ এবং পঞ্চম শতকে প্রাচীন অলিম্পিক্সের জনপ্রিয়তা শীর্ষে ছিল, কিন্তু এরপর রোমের ক্ষমতা বৃদ্ধি এবং গ্রিসের ওপর এর প্রভাব বিস্তারের কারণে অলিম্পিক্সের জনপ্রিয়তা কমতে শুরু করে। আন্দাজ 393 খ্রিস্টাব্দে এই প্রতিযোগিতায় ইতি টানা হয়। অলিম্পিয়া শহরে এখনো রয়েছে ওই মন্দিরের ধ্বংসাবশেষ। 3000 বছর পরে আজও ওই মন্দিরেই আধুনিক অলিম্পিক্সের মশাল জ্বালানো হয়, যেটি বিশ্বের বিভিন্ন দেশ প্রদক্ষিণ করে পৌঁছবে চলতি অলিম্পিক্সের আয়োজক দেশ প্যারিসে। আর ওই মশাল নেভানো হবে অলিম্পিক্সের শেষ দিনে। এরপর একবিংশ শতাব্দীতে শুরু হয় আধুনিক অলিম্পিক্স 1896 সালে 6 এপ্রিল। এই দিন গ্রিসের রাজধানী এথেন্স শহরের প্যানাথেনেইক স্টেডিয়ামে তৈরি হয়েছিল এক নতুন ইতিহাস, কারণ ওই দিনেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তত্ত্বাবধানে শুরু হয় প্রথম অলিম্পিক্স। ওই বছর 6 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত চলেছিল এই প্রতিযোগিতা। এই প্রথম বছরে অলিম্পিক্সে অংশ নিয়েছিল 14টি দেশ। মাঠে নেমেছিল মোট 241 জন পুরুষ প্রতিযোগী, যাদের মধ্যে 65% ছিলেন গ্রিসের। আর 14টি অংশগ্রহণকারী দেশের মধ্যে পদক জিতেছিল 10টি দেশ। মোট 11টি স্বর্ণপদক পেয়েছিল যুক্তরাষ্ট্র, আর মোট 47টি পদক পেয়ে সবচেয়ে বেশি পদক অর্জনের নিরিখে এগিয়েছিল আয়োজক দেশ গ্রিস। 1896 সালের অলিম্পিক্স সফলতার পর 1900 এবং 1904 সালে উভয় অলিম্পিক্স ফ্রান্সের বিখ্যাত প্যারিস প্রদর্শনী ও যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস শহরে অনুষ্ঠিত হয়। ওই বছরের অলিম্পিক্স খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই বছর প্রথমবার অলিম্পিক্সে অংশগ্রহণ করেছিলেন মহিলারা। এরপর গ্রীষ্মকালীন অলিম্পিক্স ছাড়াও ধীরে ধীরে শীতকালীন অলিম্পিক্স, প্যারা অলিম্পিক্স, যুব অলিম্পিক্সের মতো একাধিক সেগমেন্ট শুরু করা হয়।